বলতো দর্শক, আমাদেরকে এই সেটিংস করতে হলে প্রথমেই আমাদের ফোন থেকে আমাদের চলে যেতে হবে, আমাদের যে সেটিংস অ্যাপসটা রয়েছে এটার উপরে ট্যাব দিতে হবে। এখান থেকে আমরা সেটিংসে চলে আসব। আসার পরে আমরা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করব না, এখান থেকে সার্চ বারের উপরে একটা ট্যাব দেব। ট্যাব দিয়ে এখানে আমরা উপরে ট্যাব দিলাম, দেন এখানে আমরা অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করব। ঠিক আছে, দেখুন অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করার পরে এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ট্যাব দিন। ট্যাব দেওয়ার পরে গাইস আপনাকে এখানে কিন্তু অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এই ইন্টারফেসে আসার পরে এখান থেকে গাইস আপনি স্ক্রল ডাউন করে কোথায় আসবেন, নিচে। নিচে আসার পরে এখানে দেখুন প্রথমেই আমরা পাচ্ছি হচ্ছে ফন্ট সাইজ বলে একটা লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ট্যাব দেবো। তো এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের ফন্টগুলোকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন। যখন আমি ফন্টের সাইজটাকে স্মল করে দেবো, তো এখান থেকে আমি বেরিয়ে গেলে আমার ফোনের এই যে ফন্ট সাইজগুলো দেখুন, এগুলো সব কিন্তু ছোট ছোট, লেখাগুলো কিন্তু খুব ছোট ছোট দেখাচ্ছে, চোখে মালুম হচ্ছে না। আর আমি এখান থেকে যদি পুনরায় আগের সেটিংসে ফিরে গিয়ে এখান থেকে আমি এটাকে স্মল থেকে লার্জ করে দিই, এবং এখান থেকে যদি আমি ব্যাগে চলে যাই, এবং সেই একই সেটিংসগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে লেখাগুলো কিন্তু অনেকটাই লাইট এবং অনেকটা ভালো এবং বড় দেখাচ্ছে, তাই না, বোল্ড আকারের। তো আপনারা এখান থেকে এই ফন্ট সেটিংসটা দিয়ে এই কাজটা করতে পারেন। দেন আমরা নিচে আসলে পাচ্ছি হচ্ছে ডার্ক থিম। দেখুন এই ডার্ক থিমটা ভাই, এটার কিন্তু অনেকটা ইন্টারেস্টিং কাজ রয়েছে। ডার্ক থিমটা তো আমি অন করলাম, তো এটার কাজটা হলো কি, অনেকেই আছে নিজের কাজের প্রয়োজনে অনেক সময় ধরে কিন্তু নিজের ফোনটাকে ইউজ করে থাকে, বিভিন্ন কাজের প্রয়োজনে ইউজ করে থাকে। কেউ গেম খেলে, কেউ অফিসিয়াল কাজে ইউজ করে। তো আপনি যদি অনেক সময় ধরে ফোন ইউজ করেন, তো ফোনের থেকে যেই রশ্মিগুলো বা লাইটগুলো বের হয়, ঠিক আছে, তো সেই লাইটগুলো কিন্তু চোখের জন্য ক্ষতিকর। তো এই যে কালো রশ্মি কিন্তু চোখের জন্য খুব উপকারী, তো কালো কালার কিন্তু চোখের জন্য খুবই উপকারী। এই জন্যই মানুষ কিন্তু ব্ল্যাক কালারের গ্লাস ইউজ করে, তাই না, চোখের জন্য সানগ্লাস ইউজ করে না। তো এই জন্য আপনি এটা ইউজ করবেন। তো আপনি এর এটা এই ডার্ক মোডটা অন করার পরে যতক্ষণ খুশি ফোনটাকে ইউজ করুন, আপনার চোখে কিন্তু আগের তুলনায় প্রায় 70% ক্ষতি করা কমে যাবে। তারপরেও ক্ষতি হবে, অনেকক্ষণ কোনো কিছুর দিকে চেয়ে থাকলে একটু ক্ষতি হয়, কিন্তু আপনার 70% ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে এটা ইউজ করলে। তো এটা এত সুন্দর একটা ইন্টারেস্টিং সেটিংস, এটা আপনারা ইউজ করবেন। ওয়েল, এবার আমি এটাকে গাইস অফ করে দেখাচ্ছি, এটাকে অফ করে দিলাম। তো আপনি প্রয়োজন অনুসারে যখন অতিরিক্ত সময় ধরে ফোন ইউজ করবেন এটা ইউজ করবেন। তো ওয়েল গাইস, আমরা এখান থেকে আরেকটু নিচে আসলে এখানে আরও একটা ইন্টারেস্টিং সেটিংস পাচ্ছি, যেটার নাম হচ্ছে রিমুভ অ্যানিমেশন। ঠিক আছে, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ভালোভাবে খেয়াল করুন, এই যে লার্জ মাউস পয়েন্টার এই যে অপশনটা, এইটার এই যে বাটনটাকে আমি অফ করলাম, অন করলাম, এখন এটা কেমন দেখাচ্ছে, এটা কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে অফ অন হচ্ছে, তাই না। মানে এটা অফ করলে এটা মানে ধীরে ধীরে ওপাশ পর্যন্ত যাচ্ছে, এপাশে আসছে, কিন্তু যখন আমি এই রিমুভ অ্যানিমেশন এটার উপর ট্যাপ দিয়ে দেবো, তখন আমি দেখুন এইটাকে অন করছি, অফ করতেছি, কত ফাস্ট হচ্ছে। এখানে কিন্তু ওই আগের অ্যানিমেশনটা আর দেখাচ্ছে না। এই জন্য আপনি যে কোনো একটা পেজ ওপেন করলে যখন সেটা অ্যানিমেটেড হয়ে ওপেন করতো, তখন কিন্তু আপনার ফোনের চার্জ যাইতো নাকি, অনেকটাই কিন্তু চার্জ কাটতো, এবং সেই চার্জ যাওয়াটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। এটা ইউজ করলে আপনার ব্যাটারিটা অনেকটা সেভ হবে, তার সাথে সাথে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা সেটিংস, আপনার ফোনও কিন্তু ফাস্ট কাজ করবে। তো আপনি এখান থেকে যদি আমি এটা অফ করে দিই গাইস, এখন দেখুন এটা কিন্তু একটা অ্যানিমেশন আকার হচ্ছে। তো আপনি চাইলে এটা অন করে ইউজ করতে পারেন, এতে করে আপনার ফোনও ফাস্ট চলবে এবং ব্যাটারিটাও সেভ হবে। ওয়েল গাইস, এবার যদি আমরা একটু নিচে আসি, এখানে কিন্তু আরেকটা সেটিংস আমরা দেখতে পাচ্ছি গাইস, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন ইন কল। তো এটার উপরে যদি ট্যাপ দিয়ে অন করে রাখেন, যদি আপনি কারোর সাথে কথা বলেন, কথা বলার পরে আমাদেরকে কিন্তু সাধারণত কল কাটতে হয় কোথায় দিয়ে, মাঝখানে ট্যাপ দিয়ে, লাল বাটনের উপরে ট্যাপ দিয়ে সেখানে কল কাটতে হয় না, কিন্তু আপনি এখান থেকে জাস্ট পাওয়ার বাটনটার উপরে ট্যাপ দিয়ে, যেটা ট্যাপ দিলে স্ক্রিনটা আমার জ্বলে ওঠে, সেইটার উপরে ট্যাপ দিলেই কলটা কেটে যাবে। তবে হ্যাঁ, এখানে একটু সমস্যা রয়েছে, যদি আপনি এটা ইউজ করেন তো আপনার ফোনে যখন ইনকামিং কল আসবে তখন আপনি ওইটার উপর ট্যাপ দিলে কিন্তু কল কেটে যাবে। তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন গাইস, আর না চাইলে কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো কল আসলে তো এমনিতেই ফোনটা জ্বলে উঠবে, তখন তো আর পাওয়ার বাটনের প্রয়োজন পড়বে না। তো আপনারা এইটা ইউজ করতে পারেন, খুব ভালো একটা সেটিংস, আপাতত আমার এটা অপ। এবং গাইস, আপনারা যদি এখানে নিচে আসেন, তো আপনারা এখানে আরও গুরুত্বপূর্ণ একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট টেক্সট। এইটা হচ্ছে ফোনে আপনার ফোনের এই লেখাগুলোকে অনেক লাইট করবে। আমি এটাকে ওপেন করে দিলাম, দেখুন এখানে এই যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইট হয়ে গেছে। যদি আমি এটাকে অফ করে দিই, তো আমার লেখাগুলো কিন্তু অনেকগুলো লেখা এখানে কিন্তু দেখাচ্ছে না, অনেকটাই শ্যাডোর মতো দেখাচ্ছে। যদি আমি এটাকে অন করে দিই, প্রত্যেকটা লেখা কিন্তু আমার এখন লাইট দেখাচ্ছে, এবং এটা আপনি
ইউজ করতে পারেন, খুব সুন্দর একটা সেটিংস। যদি এই সেটিংসগুলো আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে, অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে।